ঢাকাই ছবিতে ফের কলকাতার ঋতুপর্ণা। নব্বইয়ের দশকে স্বামী কেন আসামি চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশের দর্শকের মন জয় করে নেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় দুই ডজন ঢাকাই ছবিতে দেখা গেছে তাকে। সবশেষ তিনি অভিনয় করেছেন নির্মাতা অনন্য মামুনের স্পর্শতে। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে আরও এক সুখবর, বাংলাদেশি নির্মাতা রাশিদ পলাশের নতুন ছবি তরিতেও যুক্ত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। নির্মাতা জানান, তরি নামের একটি সিনেমায় ঋতুপর্ণা অভিনয় করবেন চলচ্চিত্রের জুনিয়র আর্টিস্টের ভূমিকায়। আগামী সেপ্টেম্বরে ঢাকায় এসে শ্যুটিংয়ে যোগ দেবেন এই অভিনেত্রী। আলী হাসানের নানা নাতি সরিয়ে নেয়ার নির্দেশ। ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আলী হাসান মারজুক রাসেলের নতুন গান নানা নাতি। মুক্তির পরই এটি ভাইরাল হয়ে যায়। এতে নানা নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা ফুটিয়ে তোলেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। তবে এ গানের একটি লাইন বর্তমানের কোর্টে বিচার চলে নোটে নিয়ে গায়কের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাডভোকেট ফাহিম হাসনাইন নামের একজন। গায়ককে তিনি আইনি নোটিশও পাঠান। এরই পরিপ্রেক্ষিতে এবার বিটিআরসিকে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর ঘটনায় শোকাহত শাবনূর। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সোমবার সামাজিক মাধ্যমে নিজের ছবির সঙ্গে রথযাত্রার কোলাজ ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেছেন, বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। ধোনির জন্মদিনে কেক নিয়ে হাজির সালমান খান। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 43 বছর বয়সে পা দিয়েছেন, আর তার এই বিশেষ দিনটিকে আরও মধুর করতে হাজির হলেন বলিউডের ভাইজান সালমান খান। শনিবার মধ্যরাতে সালমানের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ধোনি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ে আসেন ধোনি, আর এই অনুষ্ঠানের মাঝে নিজের জন্মদিন পালন করলেন ভারতের সাবেক এই অধিনায়ক। মা হচ্ছেন বার্বি তারকা মার্গট রবি। বার্বি অভিনেত্রী মার্গট রবি মা হতে চলেছেন। চলচ্চিত্র প্রযোজক ও স্বামী টম অ্যাকার্লির সঙ্গে তার প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত এই অভিনেত্রী। ইতালিতে দুজনের অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশ হওয়ার পর থেকেই রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ভক্তদের নজরে আসে। ছবিতে বেবি বাম্প দেখা যাচ্ছে অভিনেত্রীর, যার ফলে তার মা হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। এদিকে একাধিক সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও মার্গট কিংবা তার স্বামীর পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।